এখানে স্যার আমাদের যেটা আরেকটা স্যার বড় লার্জ স্কিম কাজ চলছে কোদালকাটি ইউনিয়ন পরিষদের স্যার 700 বাড়ির জন্য এই যে এরকম ওভারহেড ট্যাঙ্ক করি স্যার আমরা পানি দেওয়া মোটামুটি সার্ভে করেছে আর একটা স্যার যেটা একটা স্যার আছে এখানে মোহনগঞ্জ স্যার ওটা স্যার এখন ঠিকাদার এখন আগে অনুযায়ী স্যার এখন দেখতেছে স্যার সম্ভব হয় স্যার এটা নলকূপ স্থাপন করছি এখানে স্যার স্ট্রাকচার সহ স্যার 820টা আমরা টয়লেট স্থাপন করবো সার্ভে বা ফ্যাট সিলেকশন স্যার কাজ চলতেছে আর এটা স্যার আমাদের হ্যান্ডওয়াশ বেসিন এটা 25টা স্যার নির্মাণ হয়ে গেছে বাকিগুলো স্যার চলবে আরও স্যার প্রাইমারি স্কুলে যতগুলো 8-9টার মধ্যে স্যার আমাদের আছে বাকিগুলো কাজ চলমান স্যার এই কাজগুলো স্যার আমাদের আর 35টা স্যার 40 বাড়ির মধ্যে পানি স্যার ওয়াটার পানি সরবরাহ লাইনের মাধ্যমে স্যার কাজ চলমান আছে স্যার আপনারা মোবাইলে দেখেছেন কিনা তাদের কোনো অপরাধ নাই তারা কোনো নিরক্ষর নাই সব দিক থেকে তারা এবং সবচেয়ে বড় যেটা সে যত বড় জব স্যার রাজীবপুরের কাজগুলো যে এরকম ভাবে করছেন ছবিগুলো একটু বড় আকারে করেন বড় আকারে করে কি কি কাজ রাজীবপুরে হয়েছে প্রবাদ আছে বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় আমরা আমাদের এখানে সমস্যা কিন্তু সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা সরকারের নখদর্পণে না দেওয়া পর্যন্ত সরকার তো জানবে না যে এখানে কিছু করে না আমার মতামত আপনারা বিশ্বে আরও কিসের দরকার যেমন আমি একটু সত্য বলছি এখন কিন্তু ভূমিহীন গৃহহীন খুব কম এখন যদি দেন শ্রেণী যেটা বাড়িতে ঘর জমি আছে হ্যাঁ জমি আছে ঘর নাই এইটা দিতে হবে এটা এখন সরকারকেও কোনো অবগত না করে 35টা 40টা করছে এতগুলো বাড়ি কিন্তু একত্রে ম্যানেজ করা কঠিন হয়ে যায় দশটা হলে ভালো হয় হ্যাঁ বুঝলেন আরও আরও কিছু কথা বলবো সেটা হলো যে সিঙ্গেলে যদি 2-3 বাড়ি ধরে ধরে আর স্যানিটারি ল্যাট্রিন কোনো বাড়িতে আমার কথাটা শুনে রেখে আপনারা সার্ভে করেন কোনো বাড়িতে যদি না থাকে সেটা তালিকা করেন আমরা দেওয়ার ব্যবস্থা করি এটি ভিত্তিক বুঝছেন আমরা কথা হলো যে এই স্যানিটেশন এবং পানি ওয়াটার সাপ্লাই এইটা যেন নিশ্চিত করতে পারি আমরা যেন বলতে পারি যে শতভাগ স্যানিটেশন আমাদের হয়েছে এটা আমরা ডিক্লার কিন্তু আপনাদের সহযোগিতা জি স্যার অবশ্যই